ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামগ্রাম দারুস সান্নাহ মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ বাবু। শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির এক যুগ ধরে পদে থাকা সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সেটু কেরানির সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ মোল্লা, সিঙ্গাপুর প্রবাসী বিএনপি নেতা কামাল হোসেন সরকার, নুরুল ইসলাম সর্দার, রমজান আলী, জয়নাল আবেদিন, এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নান্নু মেম্বার, সাধারণ সম্পাদক বাসির মিয়া, সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, চার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বিএনপি নেতা দুলু মিয়া, পাঁচ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, সাত নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, আট নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি কাজল মোক্তার, বিএনপি নেতা শ্যামল আহমেদ, নয় নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মামুন, সহসভাপতি নজরুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রুবেল মিয়া, সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান, সত্যজিৎ দেবগুপ্ত প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, বিএনপি নেতাকর্মীরা অনেক নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, তাই ভবিষ্যতে সংগঠনের কল্যাণে নিবেদিত বিএনপির দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে নতুন দলীয় কমিটি গঠনের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইদন মিয়া, হোসেন ভুইয়া, স্বপন মিয়া, মোহাম্মদ জয়নাল, শ্রমিক দল নেতা আল আমিন, শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ইয়াসিন আরাফাত রিমন সহ শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। দোয়া ও আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং ইউনিয়ন বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।